ফলত স্বাভাবিকভাবেই সেই চার্জশিট দিয়ে সিবিআই এর প্রতি আমাদের একটা সার্বিক অনাস্থা এবং অভরসার জায়গা তৈরি হয়েছে। আমরা এর আগে সিজিও কমপ্লেক্স অভিযান করেছি সিবিআইকে চাপ দেওয়ার জন্য, আমাদের এই অনাস্থার কথা জানানোর জন্য। আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাজ্যে, আমাদের এই রাজ্যে গণতান্ত্রিক যে গণতান্ত্রিক যে প্রধান, প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান, সেই রাজ্যপালের কাছে আমরা সিবিআই এর প্রতি এই অনাস্থা প্রকাশ করতে চাই। 5ই অক্টোবর অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডের কেটে গিয়েছে অনেকগুলো মাস, তার মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। কখনো অনশন মঞ্চ ফাঁকা হতে হতেই আবার এসে যোগদান করছেন অন্যান্য চিকিৎসকেরা। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে গণ ইস্তফা দেওয়ার মতন ঘটনাও সামনে এসেছে। আমরণ অনশনে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সুবিচার মিলবে, তিলোত্তমার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন, তাতে মৃত্যু হলেও যেন পরোয়া নেই। এই সব কিছুর আবহেই ধর্মতলা এখন গমগম করছে। চারদিকে বিচার আন্দোলনের ডাক, স্লোগান পাল্টা স্লোগান। আর এই সব কিছুর মধ্যেই যখন কলকাতা পুলিশ প্রথম তদন্তভার গ্রহণ করে, তখন যেন কিছুই এগোচ্ছিল না বলে দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তার মধ্যেই এই তদন্তভার উঠে এলো সিবিআই এর হাতে। কিন্তু সেই সিবিআইও এখন ব্যর্থ, এমনটাই মনে করছেন আন্দোলনকারীরা। তাদের এবার অনাস্থা এসে গিয়েছে সিবিআই এর বিচার। সিবিআই এর করা বিচার যেন কিছুতেই তারা মেনে নিতে পারছেন না, তাই সিবিআইতেও বিন্দু মাত্র ভরসা পাচ্ছেন না জুনিয়র চিকিৎসকেরা। সবকিছু মিলিয়ে এবার তারা রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন। সিবিআই এর বিচারে অনাস্থা প্রস্তাব এনে এবার রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন তারা। এবার রাজ্যপালের কাছ থেকেই বিচার চাইবেন জুনিয়র চিকিৎসকেরা। একদিকে যখন কলকাতা পুলিশ, তারপর কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কেউই পারছে না বলে মনে করছেন তারা, তখন রাজ্যপালের সদুত্তর ঠিক কী দেবে সেই দিকে এখন তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষ। একই সঙ্গে তাদের দিকে চোখ রয়েছে জুনিয়র চিকিৎসকদেরও। অবশেষে সব কিছুর পর কেন্দ্রীয় এজেন্সিকে ছাপিয়ে এবার কি অন্য কোনো সংস্থা তাদেরকে বিচার পাইয়ে দিতে পারবে? তিলোত্তমা কি বিচার পাবে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।